বাংলা ঝাড়খণ্ড সীমান্ত পরিদর্শনে পশ্চিম বর্ধমান পুলিশ কমিশনার। লকডাউনে থেকেই বাংলা ঝাড়খণ্ড সীমান্তে নাকা চেকিং চালু হয়েছে। ঝাড়খণ্ড থেকে আগত কোনো গাড়ি এমনকি পায়ে হাঁটা কোনো লোককে এ রাজ্যে ঢুকতে দেওয়া হচ্ছে না। কিন্তু বর্তমানে রাজ্য সরকার সাময়িক নমনীয় হয়ে আটকে পড়া মানুষদের এ রাজ্যে ফেরানোর তোড়জোড় শুরু করেছে। কিন্তু এখনও পর্যন্ত বাংলা ঝাড়খণ্ড সীমান্তে তেমন হেলথ স্ক্রিনিংয়ের কোনো ব্যবস্থা নেই। সুতরাং ভিন রাজ্য থেকে যারাই আসছেন তাদেরকে যদি হেলথ স্ক্রিনিং করে এই রাজ্যে ঢোকানো না হয় তাহলে ফের সংক্রমণের আশঙ্কা থেকেই যাচ্ছে। আর সেই কারণেই হেলথ স্ক্রিনিংয়ের ব্যবস্থা সহ অন্যান্য পরিকাঠামো খুব দ্রুত করে ফেলার উদ্যোগ নিল পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট গতকালই পশ্চিম বর্ধমানের জেলা শাসক সীমান্ত পরিদর্শন করেছিলেন, আজ পুলিশ কমিশনার পরিদর্শন করলেন এবং তিনি সেখানকার ব্যবস্থা সম্পর্কে অবহিত হলেন। জানিয়েছেন, লকডাউন চলাকালীন শুরু থেকেই যেভাবে নাকা চেকিং চলছিল সেই নাকা এখনও চলছে এবং ভিন রাজ্য থেকে যারা আসবেন তাদেরকে স্বাস্থ্য পরীক্ষা করেই এই রাজ্যে ঢোকানো হবে। সেক্ষেত্রে সমস্ত পরিকাঠামো কেমন রয়েছে তা দেখতেই তার সীমান্তে আসা। মানে তো অনেকদিন ধরেই আমাদের এই বর্ডারে ইভেন ঝাড়খণ্ড সঙ্গে আমাদের যতগুলো বর্ডার পয়েন্ট আছে মানে লকডাউন পর থেকে আমাদের নাকা চলছে। এখানে প্রত্যেকটা গাড়িকে চেক করা হচ্ছে অ্যান্ড অ্যাকর্ডিংলি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা এই নাকা ব্যবস্থাগুলি দেখতে এসছি, তারপরে আমরা ওখানে বারাবানিতেও দেখবো অ্যান্ড পুরো মেডিকেল চেকিং ব্যবস্থা এখানে করা হয়েছে অ্যান্ড অ্যাকর্ডিংলি ব্যবস্থা নেওয়া। ডুবুডিহি থেকে সৌমিত্র গাঙ্গুলির সঙ্গে সোহেল খান, টাইমস বাংলা।